हेलो एवरीवन, वेलकम टू टूर फ्रीक। आर आज के हमें बेरोची हमारे दुटा फ्रेंड आसबे, सो फ्रेंडर साथे पोरे परिचय करा दिब। प्लस नतून जे আমি এখন মিরপুরের দিকে যাচ্ছি। আমার ফ্রেন্ড আসিফ আমার জন্য ওয়েট করছে মিরপুর 60 ফিটে। তো চলুন যাওয়া যাক তাহলে আমাদের ফ্রেন্ড আসিফের কাছে। নামার শেষ, এখন আমি যাচ্ছি মিরপুর 60 ফিটের দিকে। ভেবেছিলাম তো রাস্তায় কোনো জ্যাম থাকবে না, বাট মোটামুটি প্রেশার দেখা যাচ্ছে রোডটায়। তো এখন আর সেই ভুল ধারণা করে লাভ নাই যে ফ্রাইডে মানে ফ্রি। বড় ফ্রাইডে অফ ডেগুলো তো আর বেশি ভিড় থাকে জানি। আর আমাদের দেশের রাস্তাঘাটের যে অবস্থা, আসলে ভিআইপি রোড বলা হয়, আসলে নামেই হয়তো বা ভিআইপি রোড। আর রোডগুলোতে চলতে গেলে অনেক কেয়ারফুলি চলা লাগে, কখন কোথায় গর্ত চলে আসে সেটার কোনো স্টেশন নাই আমাদের দেশে, আসলে কিছু বলার নাই। সো যারা বাইকার ভাই আছেন, কেয়ারফুল, আপনারা যখন বাইক রাইড করবেন এইসব রাস্তাগুলো দিয়ে অবশ্যই একটা জিনিস মাথায় রেখে সবসময় বাইক রাইড করা উচিত আমাদের দেশে, যে ভিআইপি রোড বলে আসলে আমাদের দেশে কিছু নাই। আমাদের দেশে সব রোড ইজ সেম, শুধু নামকরণ করা হয় আর কি, ভিআইপি রোড, নর্মাল রোড, এই আর কি। অনেক বকবক করে ফেলতেছি আসলে, এখন যাওয়া যাক কথা না বলে। আমাদের দেশে সবাই আসলে রেসার, রেস খেলতে চায়, বাট ফাইনালি দেখা যাবে যে যদি রেসিং ট্র্যাকে দাঁড় করায় দেওয়া হয়, মানে রেস করার জন্য ওদেরকে দেওয়া হয়, তখন আবার ভদ্র হয়ে যাবে। সেটা হচ্ছে কথা, যে জায়গা মতো না পেরে আর জায়গা কু জায়গায় আমরা অনেকেই পারি। বন্ধুরা, আপনারা যখনই রাইড করবেন এয়ারপোর্ট হাইওয়ে রোডটায়, একটু সাবধানেই চালাবেন, কারণ এই ধরনের বাইকার আমাদের দেশে আজকাল অনেক অনেক বেশি ভরে গেছে। ওরা বাইকার না, আসলে বাইকার না, ওরা অ্যাকচুয়ালি রাইডার। বাইকারের মিনিংই হয়তো অনেকেই জানেন আমাদের দেশে, জাস্ট বাইকটা কিনে বাবা মাকে প্রেশার দিয়ে দেন শুরু হয়ে যায় তাদের বাইকের জার্নি। অনেক বকবক করে ফেলছি, এবার যাওয়া যাক আর বকবক না করি।
আমি এখন চলে আসছি 60 ফিটে। আসিফ আমাকে বললো যে ইয়ামাহা শোরুমটা ক্রস করে বাইকার্স প্ল্যানেটের ওখানে নাকিও আছে, সো ওখানে যাচ্ছি। দেখি আমাদের আসিফ ভাই কি বলছে বা দেখাতে চাচ্ছে আজকে আমাকে। তো আমাদের সাথে এখন আসিফের পাশাপাশি আমাদের অশ্রু ভাইও আমাদের সাথে আছে। এটা ভাই ছোটখাটো একটা মডিফিকেশন করলাম। হ্যাঁ, না আর কিছু নাই, ভিতরে উইসেল আছে, দুইটা উইসেল ইউজ করছি, একটা হচ্ছে RX 100 এর, আরেকটা হচ্ছে আপনার XL এর, মানে সবই হ্যান্ডমেড। হ্যাঁ, রং চাকাবো। সারাদিন আড্ডা দেওয়ার পর এখন বাসায় ব্যাক করতেছি। এখন রাইট নাও আমি আছি মোহাম্মদপুরে, অনেকক্ষণ আড্ডা দেওয়া হলো, রাত্রেবেলা ঢাকা দেখা হবে, ঘোরা হবে। চলেন তাহলে আমার সাথে রাতে ঢাকা দেখেন এবং উপভোগ করেন। থ্যাংক ইউ, নিজের করা। ওকে ব্রো, আল্লাহ হাফেজ। রাতের বেলা ঢাকায় ঘুরতে আসলে মজাই লাগে, কারণ হচ্ছে একটু কুল ওয়েদার, রৌদ্র থাকে না, ধুলাবালি বুঝতে যায় না। তো আমার জন্য রাত্রেবেলা ঘোরাটা খুবই ভালো লাগে, এটা আমার পার্সোনাল প্রেফারেন্স।
ফাইনালি বাসায় চলে আসলাম।